আমরা কোলাঘাটে বেস করছি, যাচ্ছি। সো ইটস মন্দারমণি এন্ড আমরা এখন বেট করে আছি খাওয়ার জন্য নিউ তারামা হোটেলে। এই দেখো দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে, তো এটা খুব ভালো কোলাঘাটের কাছে এন্ড ইটস ভেরি রিজনেবল, তো তোমরা ওখানে আসতে পারো যদি দূরে কোথাও ডেস্টিনেশন হয়। তো এখন সরাসরি খাওয়ার টেবিলে যাওয়া যায়। বম্বে রিসোর্ট হোটেলটার নাম যেখানে আমরা আছি, এন্ড ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল, কেন কি একদম কাছ থেকে, এখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, একদম কাছ থেকে লাইক সমুদ্র দেখা যাচ্ছে। 2:30 নাগাদ আমরা পৌঁছেছি, কয়েকটা শর্টস তোমরা দেখতে পারবে, আমরা সি বিচেও যাবো খুব তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে, সেই ক্লিপসগুলো তো থাকবেই। সো চলো আমার সাথে ডে ওয়ানটা কাটাই। এখন আমরা আছি হচ্ছে প্রধান হোটেল এন্ড রেস্টুরেন্টে, সেটা মন্দারমণিতে। আর তোমার নাম কি দাদা? মিঠুন প্রভাত। তুমি দোকানের মালিক নাকি? আচ্ছা, খুব সুন্দর। আমরা দোকানে কাবাব খেতে এসেছি, দাদা মুরগি কাটছে। দাদা এই দোকানটার লোকেশনটা একটুখানি বলো ফার্স্ট অফ অল, মানে এক্স্যাক্টলি মন্দারমণিতে কোথায়? মানে মন্দারমণি বীচ মার্কেট, হ্যাঁ বীচ মার্কেট, মন্দারমণি বীচ মার্কেটে একটু আগে। আচ্ছা, এটা মোটামুটি তুমি কতদিন চালাচ্ছ? প্রত্যেকদিন কোনো চাপ নেই, জগিং কে আসবে তোমরা, যদি এই এলাকা আশেপাশে তোমার রিসর্ট ফিসর্ট হোটেল ফোটেল থাকে তাহলে দোকানে আসতে পারো। রুম সাপ্লাইও দেওয়া হয় আমাদের এখানে। সেই নাম্বারটা স্ক্রিনে এখন আসছে, যদি তোমরা কেউ আসো তাহলে ফোন নাম্বার ফোন করে তো অর্ডার দিতে হয় নাকি? হ্যাঁ, তো ফোন নাম্বারটা যেটা আসছে সেটা ডিসক্রিপশন বক্সে থাকবে এন্ড স্ক্রিনে এখন আসছে, এই নাম্বারটা শেয়ার করা রইল। দিস ওয়াজ ইট, এন্ড এখান থেকে আমরা কাবাবটা কিনে খাও। তোমরা দেখতে পেলে যে দ্য শটস উইচ উই হ্যাভ টেকেন ওখানে বিচে, আর বিচটা খুবই সুন্দর লাগছিল বিকজ অফ দ্য গোল্ডেন আওয়ার অ্যান্ড অল। ডে ওয়ান এন্ড হলো, ডে টু তে আমরা যাবো ঝাউ বোন। ঝাউ বোনে কিছু কিছু শটস নেবো, কিছু কিছু বি রোলস নেবো, অ্যান্ড উই উইল বি ট্রাইং টু এনজয় আওয়ার সেলস টু দ্য ফুলেস্ট, কারণ কি কালকে হচ্ছে লাস্ট ডে। তোমাদের সাথে কালকে ডেফিনেটলি তোমাদেরকে বি রোলস অ্যান্ড every moment তোমাদের সাথে শেয়ার করা হবে। Day 2 from Mandarmani. Good morning everybody. I am having some tea. Ciao. এই যে চা and biscuit. Merry girls. তো আমি পুরো এখন মজা নিচ্ছি ব্যালকনিতে বসে। So day 2 এর ফার্স্ট মিল হচ্ছে জ্যাম, মানে টোস্ট জ্যাম, রাইট? জ্যাম টোস্ট, হ্যাঁ জ্যাম টোস্ট। এন্ড আমরা এটা অর্ডার করলাম বিকজ একটু লাইট খেতে চাও ছিল, তো ইয়া এখন আমরা সুইমিং পুলে এনজয় করছি, বাট আই এম নট গোয়িং ইনসাইড বিকজ আমার একটু জলে ভয় করে। এখানে একজন এই যে পুরো একটু মাথাটা ডোবা,
ডোবা ও ডোবাবে না, এখানে দেখো আরেকজন আর আরেকজন এখানে, এই যে ও ভাবছে যে কি হলো কি করবো আমি। তুমি ডোবাও, মাথাটা ডোবাও, সবাই দেখতে চায়, আমার সাবস্ক্রাইবার্সরা দেখতে চায়। ডোবা পরে না, এখনই ডোবাতে হবে, ডোবাও। হ্যাঁ, ও লুক এট দ্য ড্রোন রাইট দেয়ার, রাইট দেয়ার, ওখানে ড্রোন আছে। ঝাউবনে যেটা যাওয়ার কথা ছিল তো গেলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত লাল কাঁকড়া ছিল ওখানে, মানে হাঁটা যাচ্ছিল না, মনে হচ্ছে এই কামড়ে দেবে এই কামড়ে দেবে, তো অতটা যাওয়া হলো না। মানে প্রায় 45-50 মিনিটস আমরা হেঁটেছি আমাদের রিসর্ট থেকে, বম্বে রিসর্ট থেকে পুরো ওই ঝাউবন অব্দি আমরা হেঁটেছি। এবার আমরা যাব হচ্ছে মন্দারমণি বিচ মার্কেটে, তো মন্দারমণি বিচ মার্কেটে দেখি কি কি পাওয়া যায় অ্যান্ড অল। তো তোমরা জানোই আমি শপিং করতে খুব ভালোবাসি, তো একটা হয় না সোভেনিয়ার টাইপের, মন্দারমণি সোভেনিয়ার টাইপের কিছু নিয়ে নেবো। তো চলো এখনই একটু পরেই বেরোবো, তো লেটস গো উইথ মি। তো এই মার্কেট এরিয়াতে লাইক অনেকগুলো স্টল আছে দেখতে পাচ্ছ পেছনে, হ্যাট স্টল, দেন দেয়ার আর মেনি স্টলস, ঠিক আছে। তো আমি কয়েকটা জিনিস কিনলাম, তো এখানে দেখবে যে হ্যাটস গুলো তোমরা এখান থেকে কিনতে পারো, সানগ্লাসেসও আছে, ইভেন কিছু কিছু টোকরি টাইপেরও জিনিসপত্র আছে, খুব সুন্দর সুন্দর। এটা আমি কি কি এনেছি, এই যে এইগুলো গিফট করার জন্য দেখো, এটা ধূপকাঠির স্ট্যান্ড, এটা হচ্ছে ওই খুন্তি কাঠের, কোয়ালিটিটা খুব ভালো লেগেছিলো বলে আমি এটা নিয়েছি। অ্যান্ড আমার একটা নেবার আছে, তো ওর জন্য আমি একটা খেলনা নিয়েছি। অ্যান্ড এই দেখো কি সুন্দর না, এটা এটা নিয়েছি আর এটা নিয়েছি কি রিং। সো দিস ইজ দ্য থিং উইচ আই গট ফ্রম দ্য মার্কেট। গুড মর্নিং হলো, এটা হচ্ছে লাস্ট ডে, 2 ঘন্টাই বাকি আছে, তো জাস্ট চাটা খাচ্ছি, তো চা খেয়ে একটু লাইক রিল্যাক্স করছি, তারপরে আমি রেডি ফেডি হবো, অ্যান্ড দেন আই উইল বি লিভিং ফর কলকাতা। তো মনটা একটু খারাপ খারাপ করছে অবভিয়াসলি, আবার কবে আসবো জানি না, তো লেটস সি কি হয়, কিন্তু হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লাগবে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, অ্যান্ড ডেফিনেটলি visit this place, Bombay Resort. It's a fine and just amazing resort. So, আর বেশি বকবক করছি না, এবার চলো তোমাদের সাথে definitely next vlog-এ বা video-তে দেখা হচ্ছে, bye bye.